ভালো করে বুঝিয়ে বলেছো তো কি করতে হবে? হ্যাঁ মা, আপনি ঠিক যেমন করে বলেছিলেন আমি ঠিক তেমন করেই বুঝিয়ে বলেছি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। মানে আপনি ওনাকে বলে দিতে বলেছিলেন তো, মানে ওনার নাম করেই। কাকে বলেছো বললে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। তোমাকে আমি কি বলেছিলাম কুন্তলা? হেডমাস্টার মশাইকে ফোন করতে। আমি তো ডায়েরি থেকে স্কুলের নামটা বের করে ফোন করলাম। হেডমাস্টার মশাই না থাকলে আমি কি করব মা? কি করবে মানে? আমাকে জানাবে? আমাকে জানালে না কেন যে হেডমাস্টার মশাই স্কুলে আসেননি? না মা, আমি ভাবলাম আপনাকে জানাতে গিয়ে যদি দেরি হয়ে যায় ততক্ষণে ওরা যদি স্কুলে ঢুকে পড়ে, তাই আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে বলে দিয়েছি। আপনি এত ভাবছেন কেন মা? ওরা সবাই আপনাকে মানে। একটা কাজ যদি তুমি ঠিকমতো করতে পারো কুন্তলা, বারবার করে বলে দিয়েছিলাম হেডমাস্টার মশাইকে ফোন করতে। মা আমি না পেলে কি? মোবাইলে ফোন করোনি কেন? আমার কাছ থেকে নাম্বারটা চেয়ে নিতে পারতে। করো করো, এক্ষুনি ফোন করো, এক্ষুনি করো। আপনি এত রেগে যাচ্ছেন কেন মা? কথা না বাড়িয়ে যা বলছি সেটা করো কুন্তলা। নাম্বার আপনার মনে আছে মা? আমার মনে পড়ছে না আমি রেখেছিলাম কিনা। ওখানে আমার ডায়েরি আছে, যাও ডায়েরিটা নিয়ে এসো। হা করে আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থেকো না কুন্তলা, যাও। এমন করবেন না মাস্টার মশাই, তাহলে তো আমার আর কোনোদিনও পড়াশোনা করা হবে না। হবে না কেন? হবে, তবে হ্যাঁ আমাদের স্কুলে হবে না। স্কুলেই পড়বো। মাস্টার মশাই, আপনি খুব ভালো করে জানেন আমাদের এখানে আর কোনো স্কুল নেই। দেখুন ইন্দ্রবাবু, লগ্নের জন্য তো আমি নিয়ম ভাঙতে পারি না। ওর সঙ্গে ওর বয়সী মেয়েরাও পড়বে, সেখানে ও বিবাহিত। অন্য ছাত্রীদের মনে ওর সম্পর্কে কৌতূহল জাগবে, প্রশ্ন জাগবে। বুঝতে পারছি, কিন্তু মাস্টার মশাই ও একটা বাচ্চা, আমি মানে ওর কি দোষ? ও কি করতে পারে বলুন। না করবেন না মাস্টার মশাই, আমি সে বাবাকে কথা দিয়েছি যে আমি পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু আমি যদি স্কুলে না পড়তে পারি সেটা কি করে হবে আপনি বলুন। মাস্টারমশাই, আপনি একবার ওর মুখের দিকে তাকান, মেয়েটা কিরকম কষ্ট পাচ্ছে দেখুন। ওর কষ্ট দেখলে তো হবে না, আমাকে তো অন্য গার্জেনদের চোখ রাঙানিও দেখতে হবে ওকে এইভাবে স্কুলে আসতে দিলে। সেটা তো আমি হতে দিতে পারি না। কেন চোখ রাঙাবে না? একটা মেয়ে স্কুলের পোশাকে আসতে পারবে না বলুন। আচ্ছা, ইউনিফর্মটা কি চিরকাল ছিল? নিয়ম তো নিয়মই ম্যাডাম, সেটা আজ হলেও যা কাল হলেও তাই। নিয়ম যখন হয়েই গেছে তখন একজনের জন্য হুট করে সে নিয়মটা বদলায় কি করে? মাস্টারমশাই বলছিলাম আর কি কোনো উপায় নেই? ওই যে বললাম, ওই ইউনিফর্ম পরে আসো। লক্ষ্মী মা আমার কাঁদিস না। আচ্ছা এসব শাড়ি সিঁদুর শাখা এসবের মধ্যে কি আছে বলতো? তুই ছেড়ে ফেলে গেলো। তাই করো লগ্না, তাই করো তুমি। না না, সে আমি করতে পারবো না। এটা যদি তুমি না করো তাহলে তাহলে ওনারা তোমায় স্কুলে অ্যালাউ করবেন না। তোমার তো বোঝা দরকার না, পড়াশোনাটা তো আগে দরকার, তাই না? মিস্টার রয়চৌধুরী আপনি ওকে একটু বোঝান না। আচ্ছা লগ্না, সিঁদুর পরার হলে পরে পড়ো, বড় হয়ে পড়ো। না গো না। তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা বলছিলাম যে আমি একবার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে। হেডমাস্টার মশাই আজ উনি আসেননি, তবে ওনার সঙ্গে কথা বলে কিছু লাভ হবে বলে মনে হয় না। আরে কাকে দেখছি আমি! নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন আপনি? কিছু হয়েছে নাকি? হয়েছে মানে একটা সমস্যার সমাধান আপনাকে করে দিতে হবে। হ্যাঁ বলুন না, কি করতে হবে? আরে আপনার সমস্যার সমাধান করতে পারলে তো আমি নিজেকে কৃতার্থ মনে করব।
মা পেলেন? নাম নামটাই তো ছাই আমার মনে পড়ছে না। ডায়েরিতে লিখে রেখেছিলেন? ওমা, হেডমাস্টার বলে লিখে রাখবেন তো, তাহলে সহজেই খুঁজে পেতেন। একটু চুপ করো। আমি কি তখন জানতাম এরকম ভাবে ওনার নম্বর আমাকে খুঁজতে হবে? যত এই তো এই তো এই তো মনে পড়েছে, নগেন্দ্রবাবু, নগেন্দ্রবাবু না, বলো 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 নম্বরটা বলো। 9 8 3 0। আরে এই নিয়ে আমাদের অনুরোধ করতে হবে নাকি? আপনার একটা কথাই যথেষ্ট। আসলে আপনার মা না থাকলে তো স্কুল বিল্ডিংটাই হতো না। তাছাড়া লগ্নার মতো স্টুডেন্ট কটা স্কুলের আছে বলুন? আমরা তো আশা করি ও কবে ফাইনালটা দেবে, স্কুল ফাইনালে ও খুব ভালো রেজাল্ট করবে, এটা আমরা সবে আশা করি। তাহলে ও স্কুলে আসতে পারবে তো? হ্যাঁ অবশ্যই। হ্যালো, হ্যাঁ কে বলছেন? শুধু শুনে যাবেন, হ্যাঁ বা না উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আশা করি বুঝতে পাচ্ছেন কে বলছি। হ্যাঁ বলুন, বুঝতে পারছি। ইন্দ্র কি আপনার সামনে আছে? আশা করি বুঝতে পাচ্ছেন কে বলছি। হ্যাঁ বলুন, বুঝতে পারছি। ইন্দ্র কি আপনার সামনে আছে? যদি থাকে তাহলে ওখানে একটা কথা বলবেন না, সরে আসুন ওখান থেকে। এক মিনিট। হ্যাঁ বলুন। লগ্না যাতে কিছুতেই স্কুলে যেতে না পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সে কি কি হলো, চমকে উঠলেন কেন? আপনাদের স্কুল বাড়ি নতুন করে রং করাবার কথা বলছিলেন না? এখন তো ম্যাডাম আমাকেই রং বদলাতে হবে। মানে? না মানে আমি তো হ্যাঁ করে দিয়েছি। এবার না করবেন। সেটা কি করে সম্ভব? সেটা আমি জানি না, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি দেখছি। মাস্টারমশাই কিছু হয়েছে, মানে কোনো সমস্যা কিছু? ইন্দ্রবাবু, আমি বোধহয় আপনার সমস্যার সমাধান করতে পারব না। সে কি মাস্টারমশাই, কেন? এই তো সব ঠিক হয়ে গেল, আপনি বললেন ও স্কুলে আসবে। হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু ওই ফোনটা এলো তো। কার ফোন? কে ফোন করেছিল মাস্টারমশাই? নিশ্চয়ই চন্দ্রকলা দেবীর ফোন এসেছে। হেডমাস্টার মশাই বারণ করবে নিশ্চয়ই। বলুন না কে ফোন করেছে। আগে আগে সেক্রেটারি, উনি উনি সবটা শুনেছেন। হ্যাঁ আমি ওনাকে বলেছিলাম, আমি ওনাকে ওই রিকোয়েস্টও করেছিলাম, উনি এই শর্তটা দিলেন। হ্যাঁ আমাকেও তাই বললেন, ওটা নিয়ে কথা বলতে। আমি বুঝতে পারছি। তাহলে তো আপনি বুঝতেই পারছেন ইন্দ্রবাবু, এখানে আমার কিছু করার নেই, আমায় ক্ষমা করবেন। মাস্টারমশাই আপনি তো একটু আগে বললেন লগ্নার মতো ছাত্রী স্কুলের গর্ব। নিশ্চয়ই, আমি এখনো বলছি ও আমাদের স্কুলে গর্ব, কিন্তু এটা তো বুঝতে পারছেন যে এরকম ভাবে এলে চারিদিক দিয়ে নানা রকম কথা উঠবে, তখন সেটা আমি সামলাবো কি করে বলুন। লগ্না তুমি বা এত জেদ করছো কেন? না আন্টি না। এটা তো আরো ভয়ঙ্কর ইন্দ্রবাবু, ওইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনারা কি এমন বুঝিয়েছেন? যে ও সিঁদুর তুলতে চাইছে না, শাড়ি ছাড়তে চাইছে না,
দেখুন, এ নিয়ে বারবার কথা না বলাই ভালো। ভুল হয়ে গেছে একটা, সব ভুল তো আর শোধরানো যায় না। আমি চেয়েছিলাম লগ্নার জীবনটা শোধরাতে, ভেবেছিলাম আপনার শিক্ষক, আপনারা অন্তত আমাকে সহযোগিতা করবেন। আপনি তো দেখলেন মাস্টারমশাই, মানে আমরা সবাই তোকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের সামনেই করছি, কিন্তু কিন্তু লগ্ন তো বুঝতেই চাইছে না। আমাদেরও এ ব্যাপারে কিছু করার নেই। আচ্ছা, যদি মেয়ে বটে। আচ্ছা মাস্টারমশাই, করার আছে। আপনারা ওকে এইভাবে স্কুলে আসতে দেবেন না, তাই তো? হ্যাঁ তাই। কিন্তু দেখুন, কদিন বাদে ওর পরীক্ষা, ও এত খেটে পরিশ্রম করে নিজেকে তৈরি করেছে, আপনারা ওকে অন্তত পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দিন, তারপর না আমি ওকে চেষ্টা করবো অন্য কোথাও ভর্তি করতে পারি কিনা। না না, সেটা কি করে হবে? আমি আমি মানছি আপনার যুক্তি, স্কুলে এসে ক্লাস করতে গেলে ওকে বাকি সবার সঙ্গে একসঙ্গে বসতে হবে, কিন্তু মাস্টারমশাই ও যদি শুধু পরীক্ষা দেয়, পরীক্ষা তো আলাদা ঘরে হতেই পারে, মানে তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? আছে তো, তা তো সমস্যা আছে। ঠিক আছে মাস্টারমশাই, আপনারা যখন আপনাদের সিদ্ধান্তে স্থির, তাই এবার যা করার আমি করব। এত সহজে ব্যাপারটা আমি ছাড়বো না, তার জন্য যেখানে যাবার, যত দূর অবধি যাবার আমি যাব। আর আপনি খুব ভালো করে জানেন, আমি কোনো কাজ শুরু করলে তার শেষ দেখে আমি ছাড়ি। সত্যি আপনার মেয়েটার জীবনের কথা ভাবছেন না? মেয়েটা মেয়েটা কি ভুল করলো সেটা ভাবছেন? দেখুন, আপনারা যদি ওকে পরীক্ষা অ্যালাউ না করেন, পরিচিত কিন্তু আমারও অনেক আছে, আমিও নিউজে খবর দেবো যে আপনারা লগ্নকে পরীক্ষা অ্যালাউ করছেন না। বাদ বাকি উত্তর না হয় আপনারাই দেবেন। আরে না না, অত কিছু করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে পরীক্ষাটা নেব। পরীক্ষাটা কবে? এই দিন 15-20 বাদে। থ্যাংক ইউ, আমি আমি লোক পাঠিয়ে পরীক্ষার রুটিন আমি জেনে নেব। লগ্নাম লক্ষ্মী মা, আমার কাছে আমার কাছে আয়, কাঁদিস না। শোন লগ্না, তুই এমন পরীক্ষা দিবি যাতে মাস্টারমশাইরা তোকে স্কুলে রাখতে বাধ্য হন। তোর আন্টি তো বললো তোকে পড়াবে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো সঙ্গে আছি। পড়াতে তো হবে, তোমার ভালো জেঠু তোমাকে পড়াতে চাইছে যাতে তুমি আর ভয় না পাও, ভূত নিয়ে না ভাবো। আর তাই আমিও তোমাকে পড়াবো যাতে তোমার মাথায় আরো বেশি করে ওসব ঘুরে। বেশ, আমরা তাহলে আজকে আসি। নমস্কার, চলো না ভাই। দিচ্ছিলেন তো সব গন্ডগোল করে। আমি গন্ডগোল করছি না? তুমি গন্ডগোল করেছো। ম্যাডাম যে ফোন করে তোমাকে এই কথাগুলো বলেছেন সেটা আমাকে জানিয়েছো? বলার সময় পেলাম কই, এসে গেল তো। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি ম্যাডামকে ফোন করো, ফোন করে বলো যে আমরা ওর শুধু পরীক্ষাটা অ্যালাউ করেছি, কিন্তু ওনার কথা মতন আমরা ওর স্কুলে আসাটা বন্ধ করেছি। এটা শুনলে উনি খুব খুশি হবে। মা রেগে গেলেন মনে হচ্ছে, কি হলো ওখানে? কি হয়েছে মা? অবন্তিকা কি করেছে? অবন্তিকা কি করেছে সেটা শুনেই বা তুমি কি করবে? আমার মনে হয় ওই মেয়েটা নিশ্চয়ই কাজটা কেচিয়ে দিয়েছে। না ও নয়, ভুলটা করেছো তুমি। আমি? হ্যাঁ তুমি, তুমি 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 ভুল করেছো কুন্তলা। একটা কাজ যদি তোমাকে দিয়ে ঠিক মতো হয়,
হেডমাস্টার মশাই যখন স্কুলে আসেনি সেটা আমাকে জানালে না কেন? এই বুদ্ধিটুকু কেন হলো না তোমার? আমি তো তাহলে ওনার নিজের নম্বরটা তোমাকে দিয়ে দিতে পারতাম। এত কিছু করে আমার কি লাভ হলো তুমি বলো তো? ওরা কি ওকে স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে? না, পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে। তাহলে তো সেটা কটা দিনের ব্যাপার মা? কেন বুঝতে পারছো না? লগ্না লগ্না যদি পরীক্ষায় বসে তাহলে ও পরীক্ষায় ভালো ফল করবেই, এটা আমি একেবারে নিশ্চিত। আর ইন্দ্র বলেছে সুযোগ পেলেই ও লগ্নাকে এই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্য স্কুলে নিয়ে যাবে, মানে প্রয়োজন হলে বাইরে নিয়ে যাবে, বাইরে মানে গ্রামের বাইরে, বুঝতে পারছো? আর ইন্দ্র যদি সত্যি সত্যি ওকে গ্রামের বাইরে নিয়ে যেতে চায় তাহলে আমি 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 আটকাবো কি করে? আপনি এত ভাবছেন কেন মা? স্কুলে যাওয়াটা তো আটকানো গেছে, এরপর আর বর্দা ভাই কিছু বলবেন না। আপনি শুধু পরীক্ষার আগে হেডমাস্টার মশাইকে একটু বুঝিয়ে বলবেন, উনি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। না না, করবেন না, করবেন না, উনি কিছু করবেন না। উনি উনি বলে দিয়েছেন যে উনি আর কোনো ঝুঁকি নেবেন না, কারণ ওই অবন্তিকা মেয়েটা নাকি ওনাকে ভয় দেখিয়েছে, বলেছে ওর নাকি অনেক চেনা জানা আছে। অবন্তিকা? ও ভয় দেখালো আর ওনারা ভয় পেলেন? বেরিয়ে যাও। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও থেকে। আচ্ছা যাচ্ছি মা। না, হবে না, হবে না, হবে না, এটা হতে দেওয়া যাবে না। লগ্না লগ্না আস্তে আস্তে এবাড়ির সকলের প্রিয় হয়ে উঠছে যে, এমনটা হলে পাঁচ বছর বাদে আমি লগ্নাকে এবাড়ি থেকে তাড়াবো কি করে? কি করে তাড়াবো আমি? বাজে কথা বলছে ও, কোনো আয়না ভাঙেনি মা। কি মা, কি মা? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাবে আর আমাকে এখানে শুনতে হবে সব? কাল সাপ দেখেছিস আর আজ এইসব, কোনোটাই নেই লগ্না, সব তোর মনের ভুল। মনের ভুল নয়তো কি? কি ভেবেছিস নাকি তুই রে? রোজ রোজ তুই এরকম কাণ্ড করে সবার ঘুম ভাঙিয়ে দিবি? না না, ওকে বকবেন না প্লিজ, বাচ্চা মেয়ে তো ভয় পেয়েছে কোনো কারণে। যদি কিছু মনে না করেন, মানে আমি কি ওকে নিয়ে যেতে পারি? আজকে রাতটাও থাকুক না আমার কাছে। লগ্নাদের পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই তো? যদি কোনো বাধা না আসে। বাধা? বাধা কে দেবে? ইন্দ্রদেব আর সূর্যের এই অবস্থার জন্য যে দায়ী। পিশাচিনী, পিশাচিনী, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না, ওই পিশাচিনী এই বাড়ির ওপর এখনো আক্রমণ করে চলেছে, কারণ সে প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু লগ্নাকে কেন? চন্দ্রকলা দেবী, চন্দ্রকলা দেবী আর অপেক্ষা করবেন না, এরপরে কিন্তু শেষ সুযোগটাও চলে যাবে, আর আমাদের হাতে শেষ সুযোগ ওই লগ্না। ওই পিশাচিনী আসলে প্রতিশোধ নিতে চায়। সে আসলে লগ্নাকে সরিয়ে দিতে চাইছে, তার আসল কারণ হলো বর্দা ভাই আর সূর্যকে মেরে ফেলতে চায়। কিন্তু আমি একটা কথা কিছু কেউ বুঝতে পারছি না, তার এত রাগ কেন বর্দা ভাই আর সূর্যের উপরে? একটা গরমিল তো থেকেই যাচ্ছে,
কোথাও একটা ফাঁক থাকছে, এই অঙ্কের হিসেবটা ঠিক মিলছে না। না না মিলছে না, মিলছে না, মিলছে না। কিন্তু সেটা যে আমাকে মেলাতে হবে, আর সেই হিসেবটা আমি মেলাবই।